আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের প্রতিবেদন। ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে যাব একটি গ্রামের হাটে। চলুন ভিউয়ার্স আমরা ঘুরে আসি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদি হাট। এখানে অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে এবং ঈদ উপলক্ষে এখানে বেশ পশু সমাগম হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কমলেশ্বরদি গ্রামের ঐতিহ্যবাহী গরুর হাটে। আসুন আমরা হাটটি পরিদর্শন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে গরু আসতে শুরু করেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বিক্রেতা বসে আছে, সে দুটি গরু নিয়ে আসছে। তার দুটি গরু এই যে, আমরা তার সাথে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, দুটি গরুই কি আপনার? এটা কি আপনি নিজে লালন পালন করেছেন? আচ্ছা, এই যে বড় লাল গরুটি, এই গরুটির দাম আপনি কত হবে বলে আশা করছেন? আশা করছি এটা 1,20,25,000 টাকা। এ পর্যন্ত কি আপনার এই গরুটির দাম হয়েছে? এই গরুটির দাম কয় টাকা বলেছেন? বলেছেন, আগে বলছিল 1,10,000। আপনি কি প্রতি বছরই গরু লালন পালন করে থাকেন? প্রত্যেক বছরই গরু লালন পালন করি। আপনি করোনার প্রভাবে কি মনে করছেন যে এবছর গরুর দাম কেমন, কম না বেশি? এবছরে করোনার জন্য গরুর দাম কম। আচ্ছা, ঠিক আছে। এই বাপাশে যে গরুটি, ছোট গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির দাম কত, আপনি কত হলে বিক্রি করবেন বলে মনে করছেন? এটা মানে 1,00,000-এর ভিতরে হলে বিক্রি করব। 1,00,000 টাকা হলে আপনি এই গরুটি বিক্রি করে দেবেন। এ পর্যন্ত এই গরুটির কি দাম হয়েছে? এই গরুটা 90-95 এরকমের দাম হয়েছে। এরকম দাম হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা হাটটি ঘুরে থাকি। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় গরু নিয়ে একজন বিক্রেতা অপেক্ষা করছে ক্রেতার। আসুন আমরা তার সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরুটা আপনার? জি। আপনি এটাকে নিজে লালন পালন করেছেন? জি। আচ্ছা, আপনি এই গরুটার ওজন কত হবে বলে মনে করছেন? 7-7.5 মন হবে। 7-7.5 মন। আপনি এই গরুটা এ পর্যন্ত কি কোনো বিক্রেতাকে দেখিয়েছেন? এখনো 1,30,000। আপনি এই গরুটা কত বিক্রি করবেন বলে আশা করছেন? পরিস্থিতি তাতে এই অবস্থা না হলে আমার মনে হয় যে 1,60,000 ধরত, কিন্তু এবারে যে পরিস্থিতি তাতে মনে হয় 1,00,000 ধরবে আর কি, এরকম পরিস্থিতি মনে হচ্ছে। আপনি কি প্রতি বছরই গরু লালন পালন করে থাকেন? প্রতি বছর। করোনার পরিস্থিতির কারণে এবছর আপনার কি মনে হচ্ছে গরুর দাম বেশি না কম? কম কম কম। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। অনেক রোদ আছে আজকে হাটে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকে গরু নিয়ে এসেছে। তারা গরুর সুবিধার্থে কেউ ছাতা ব্যবহার করছে, কেউ বা গরুকে বাতাস দেওয়ার জন্য পাখা ব্যবহার করছে।
কেউ বা তার নিজস্ব গামছাটিকে টানিয়ে রেখেছে গরুর উপরে যাতে গরুর রোদ না লাগে। আসুন আরেকজন বিক্রেতার সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই গরুটি কি আপনি নিজে লালন পালন করেছেন? আচ্ছা, আপনার এই গরুটির ওজন কত হবে বলে আপনি আশা করেন? এই গরুটি এ পর্যন্ত কি দাম হয়েছে না এই প্রথম হাটে নিয়ে এসেছেন? গত হাটে দাম হয়েছিল। এই গরুটির কয় টাকা দাম হয়েছে? 1,20,000 টাকা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই গরুটি 1,20,000 টাকা দাম হয়েছে। এখন আমরা শুনি যে উনি কত হলে এই গরুটি বিক্রি করে দিবে। আপনি কত টাকা আশা করেন এই গরুটি বিক্রি করবেন? 1,50,000 টাকা। করোনার পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি সব গরুরই দাম কম। এই পরিস্থিতিতে কি আপনি 1,50,000 টাকা মনে করছেন যে দাম হবে? আচ্ছা, গত বছরের তুলনায় আপনার কাছে এবার গরুর দাম কত কম বলে মনে হচ্ছে? গরুপতি বলতে লাখে কয় টাকা? লাখে 20-25,000 টাকা কম হচ্ছে বলে ইনি মনে করছেন যে ওনার গরুটি। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এদিকে সবাই ছোট গরুগুলোকে নিয়ে ফাঁকা জায়গায় অবস্থান করছে। ভিউয়ার্স, আমরা দেখছি একজন আবাল নিয়ে এসেছে। ধীরে ধীরে হাটে গরুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন বিক্রেতা তার নিজস্ব গরুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আসুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, গরুটি কি আপনি নিজে লালন পালন করেছেন? গরুটির বয়স কত? 2 বছর। কয় দাঁতের গরু? 2 দাঁতের। গরুটি কি এ পর্যন্ত দাম হয়েছে নাকি এবার প্রথমে হাটে নিয়ে এসেছেন? কয় টাকা দাম হয়েছে? 70,000। আপনি কয় টাকা বিক্রি করবেন বলে আশা করছেন? 80,000। মানে আর 5,000 টাকার পার্থক্য রয়েছে। আপনি কি আশা করেন যে এই হাটে আপনি গরুটি বিক্রি করতে পারবেন? আশা করতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রচুর ক্রেতাদের এবং বিক্রেতাদের আগমন ঘটেছে। ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে যে গরু বাঁধা এই গরুটি বিক্রি হয়ে গেছে।